আজকে আমি আপনাদেরকে দেখাবো মেশিনের স্পিরিট কম আর বেশি, ডবল পুলির কাজ কি আর সিঙ্গেল পুলির কাজ কি, এটা আমি আপনাদেরকে বুঝা দেবো। মেশিন কেন স্পিরিট কমে আর বেশি আপনাকে ডবল পুলি ইউজ করতে হয়। এখানে অনেকে বলছে বা দেখাইছে যে ডবল পুলি দিলে নাকি স্পিড বাড়ে, আর মেশিনের সাথে কী কী পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত টানবেন না, টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মেশিনের সাথে কী কী পাচ্ছেন আর পাচ্ছেন না, আর স্পিড কেন কম বেশি হয়, আর স্পিড কম বেশি করার জন্য আপনার কী কী জিনিস প্রয়োজন হয়। এটা এই যে এখানে আমরা মেশিন ডেলিভারি দিয়েছি, ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি স্পিড যদি বাড়াইতে হয়, স্পিড বাড়াইতে হলে এই পুলিটা খুলে এইটা লাগাইতে হবে এই জায়গায়, ঠিক আছে? তো এইটা খুলে যখন এটা লাগাবেন তখন স্পিড বাড়বে, কিন্তু এখানে ডবল পুলি দিলাম, এখানেও ডবল আমি মনে করেন সে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এইভাবে আমি আপনাদেরকে ফিটিং করে দিলাম, যদি এখানে ফিটিং করে দেওয়া হয় এই যে একটা লোড আছে এই জায়গায় ডবল পুলি, মোটরও ডবল পুলি, এই লোড যখন থাকবে লোডের কারণে কিন্তু অনেক সময় গরম হবে, ভাইব্রেশন হবে, আর এই লোডটা মোটরের টান থেকে মোটরের প্রেশার আসবে, ক্যাপাসিটার গরম হয়ে বাস্ট হইতে পারে। তো এই যে এই পুলিটা যখন আপনি লাগাবেন, এইটা খুলে এইটা লাগাইলেন, তাহলে মেশিনের সৌন্দর্য বজায় থাকলো, মেশিনটাও ঠিক থাকলো, আবার আপনার স্পিরিটও মানে স্পিরিটও হইলো, জাস্ট এক মিনিট সময় লাগে একটা পুলি খুলে এটা লাগাই নিতে। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো আসুন মেশিনের সাথে আপনারা কী কী পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন মেশিন তো কিনলেই হবে না, মেশিনের সাথে কী কী পাচ্ছেন না পাচ্ছেন এটা জানার বিষয় আছে, মেশিন কীভাবে দিচ্ছি না দিচ্ছি সেটাও দেখার বিষয় আছে। এরকম একটি শালার নতুন চটের ভিতরে আপনার দেওয়া থাকবে, এই দেখেন পাঁচটা ডাই দেওয়া আছে। যদি বলেন কীভাবে পাঁচটা ডাই দেওয়া আছে আমি আপনাকে খুলে দেখাই দিচ্ছি, দেখে নেবেন। ক্রয় করার আগে মাল দেখে নিতে হয় যা আদতেও পার্টি ঠিক দিল কি না। আমরা দুইটা মেশিনেরই মাল দিচ্ছি, দেন একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা, আমি আবারও দেখাচ্ছি পাশাপাশি রেখে দেখাচ্ছি, দেখেন দেখেন এটা 4 ইঞ্চি, ওটা রাখেন, এটা 3 ইঞ্চি, এটা 2.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, এটা 1 ইঞ্চি। তো এগুলো সব একের সাথে একটার সাথে একটা দিয়ে এটি ক্যারি করার সুবিধার্থে আমরা এইভাবে বেঁধে দিই, যেন কোনো প্রকার পার্টির হাত পর্যন্ত যাইতে মেশিনের কোনো প্রকার প্রবলেম না হয়। তো এটা দেখুন এবারে এই যে আমি বস্তার ভিতরে দেবো, ভাই বস্তাটা ধরেন, এই যে বস্তার ভিতরে দিলাম। এবার দেখুন দুইটা মাথা মারার জন্য প্লাস দিলাম, স্পিরিট বাড়ানোর জন্য একটা পুলি দিলাম, 12 ইঞ্চি একটা সিলাই দিলাম, একটা 10 ইঞ্চি কাটিং প্লাস দিলাম, এন্টন কোম্পানি মেড ইন ইউএসএ, মোটরের সার্ভিস নাট দিলাম, মোটরের বেল্ট দিলাম, এখানে অ্যাক্সেলেটর রাখা আছে, পুলি সেট এখানে দেওয়া আছে, এটা মোটর, আর এই যে আর বাদ বাকি সরঞ্জাম দিয়ে ঠিক এইভাবে এটাকে এইভাবে পেঁচায়ে আপনার এইভাবে দিয়ে বাঁধা থাকবে, মোটরটা আলাদা থাকবে আর মেশিনটা একসাথে থাকবে, জাস্ট আপনি মোটরের সাইডে নাট লাগালেই কিন্তু মেশিন আপনার ওকে। তো বিকে হবে না, বিকে ইনোভেশন বিডি আপনাদেরকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এ আপনাদের সবসময় নিত্য নতুন ব্যবসা সম্পর্কে টিপস দিয়ে থাকে। এই ব্যবসাটি করবেন, ব্যবসাটি খুব ভালো ব্যবসা, একটা মেশিন দিয়ে দিন 5 থেকে 7 হাজার টাকা ইনকাম করা সম্ভব, সিম্পল ব্যাপার। তো এটি বাসা বাইলে লাইনে চালাতে পারেন, আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, আমাদের অন্যান্য মেশিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের আরও নিত্য নতুন মেশিন আমরা মার্কেটে নিয়ে আসবো, আমরা দিচ্ছি এবং দেবো, আমাদের মেশিনগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের মেশিনগুলো সম্পর্কে। তো বিকে ইনোভেশন বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের কাছে আবারও ব্যবসা করার জন্য আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।